আজকে মূলত আসছি যে শেরপুরের যে সাম্প্রতিক বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, বিশ্বরে বাঘের যে ক্ষয়ক্ষতি হয়েছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন যে বাঘগুলো আছে বা পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বাঘগুলো আছে সেগুলো যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো দেখার জন্য, এবং সেই ক্ষেত্রে আমরা ভবিষ্যতে কী করতে পারি এখান থেকে স্থানীয়দের মতামত শুনলাম। আমরা টেকনিক্যাল হ্যান্ডস সাথে আমাদের সাথে আছে আমাদের চিফ ইঞ্জিনিয়ার, আমাদের এডিজি সাহেব আছেন, জেলা প্রশাসক মহোদয় আছেন। আমরা আজকে লোকজনের কথা শুনছি, বিকেলবেলা আবার স্থানীয়দের মতামত শুনব, শুনে আমরা স্থানীয়দের মতামত এবং আমাদের টেকনিক্যাল যে পার্সনসের যে মতামত এগুলো কম্পাইল করে একসাথে এখানে কী করলে পরে ভালো হবে যেন ভবিষ্যতে এ ধরনের কষ্ট থেকে মানুষ লাভ পেতে পারে সেই বিষয়ে আমরা